আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে গ্যাসের চুলায় বাদাম ভাজা রেসিপিটি শেয়ার করব। গ্যাসের চুলায় বালি অথবা লবণ ছাড়া কিভাবে এই বাদাম ভাজা যায় সেটি আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের হাতের কাছে সবসময় বালি থাকে না, তাই এই বালি ছাড়া কিভাবে সহজে আর টেস্টি করে আপনারা বাদাম ভাজা তৈরি করবেন সেটি আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বাদাম ভাজার জন্য আমি এখানে 250 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়েছি। বাদামগুলো থেকে সব ময়লা পরিষ্কার করে একদম ফ্রেশ বাদাম নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে গরম করে নিব। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন বাদামগুলা দিয়ে দিব। আর বাদামগুলা দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া অফ রাখা যাবে না। আর চুলার জালটা প্রথমে মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে বাদামগুলা পুড়ে যাবে। এই বাদামগুলা ভাজতে টোটাল 8 থেকে 9 মিনিট টাইম লাগবে। প্রথমে 4 মিনিট চুলার জালটা মিডিয়াম করে ভাজবো, তারপর লো হিটে ভাজবো আমি। এখানে বাদামগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়েছি, বাদামের কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলাটা লো হিটে করে দিব আর এই বাদামগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো, যাতে পুড়ে না যায় বাদামগুলো সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বাদামগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এভাবে করে আরও 4-5 মিনিট ভাজবো। 4-5 মিনিট বাদামগুলো ভাজার পরে বাদামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। আর বাদামগুলো এখনও গরম আছে, তাই বাদামটা এমনিতেই আরও ক্রিস্পি হয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে একটি বাদাম ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা ক্রিস্পি হয়েছে আর ভেতরের অংশটার কালারও চেঞ্জ হয়ে গেছে হালকা করে। এখন আমি এই প্যানে বাদামগুলোকে আরও 10 মিনিট এভাবে রেখে দিব, তারপরে সার্ভ করব। আমার গ্যাসের চুলায় বাদাম ভাজা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজে এভাবে বাদাম ভেজে নিতে পারবেন খুবই কম সময়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।